পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান দুর্গাপূজো সমন্বয় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় তিনকোনিয়া গুডশেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন সমন্বয় সমিতির সভাপতি রাজেশ কুমার সাউ, সুকান্ত হাজরা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শারদ উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। মহালয়ার দিন সকালে সাফাই অভিযান ও মাস্ক বিতরণ করা হবে, এরই সাথে গাছের চারা বিতরণও করা হবে। বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতি আজকে বার্ষিক মিটিং ছিল, তো সমস্ত পুজো কমিটি আজকে এখানে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে এখানে আমাদের আগামী কী প্রোগ্রাম করা হবে সেই বিষয় নিয়ে আমাদের ডিসকাস হয়েছে। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, ওই দিন আমাদের সাফাই অভিযান হবে কার্জন গেট চত্বর এবং সকাল 7টার সময়। আর মহালয়ার দিন চারা গাছ বিতরণ, মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণ, সেটা বিকাল 4:30 সময় রুবি প্যালেসের সামনে হবে মহালয়ার দিন। আজকে আমাদের এখানে বার্ষিক মিটিং ছিল এবং নতুন করে কমিটি গঠন করার বিষয় নিয়ে এখানে আলোচনা হলো। যেটা কমিটি যেটা আমাদের গতবার যা ছিল সেটাই থাকবে, সেটাই আছে। তাদের আমাদের যেটা পুজোর সময় আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের সহায়তা কেন্দ্র থাকে, যেখানে আমাদের ডক্টর, নার্স, আপনার অ্যাম্বুলেন্স, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয় এবং এখানে পরিষেবা আমরা 5 দিন ধরে দিয়ে থাকি। এবং বিভিন্ন সময় দেখা যায় আমরা খাবার বিতরণ করে থাকি, এইবারও আমরা খাবার বিতরণও করব, এটা আমাদের পরিকল্পনা। নতুন কমিটি যদি কেউ আসতে চায় কী করতে হবে? নতুন কমিটিতে যারা ঢুকতে চায় আমাদের এখানে ফর্ম পাওয়া যাচ্ছে, এই ফর্মে ফর্ম এখানে নিয়ে এখানে কমিটিতে তারা ফর্ম ভর্তি করলে আমরা এখানে যোগাযোগ করি। আমাদের এটা 10 বছরে আমরা পা দিলাম, তো সমন্বয় সমিতি আমরা ধীরে ধীরে করে 10 বছর পা দিয়ে গোটা বর্ধমান জেলাকে নিয়ে আমরা এটা এখন আমরা সমন্বয় করে আছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান দুর্গাপূজো সমন্বয় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় তিনকোনিয়া গুডশেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন সমন্বয় সমিতির সভাপতি রাজেশ কুমার সাউ, সুকান্ত হাজরা সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শারদ উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। মহালয়ার দিন সকালে সাফাই অভিযান ও মাস্ক বিতরণ করা হবে, এরই সাথে গাছের চারা বিতরণও করা হবে। বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতি আজকে বার্ষিক মিটিং ছিল, তো সমস্ত পুজো কমিটি আজকে এখানে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে এখানে আমাদের আগামী কী প্রোগ্রাম করা হবে সেই বিষয় নিয়ে আমাদের ডিসকাস হয়েছে। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, ওই দিন আমাদের সাফাই অভিযান হবে কার্জন গেট চত্বর এবং সকাল 7টার সময়। আর মহালয়ার দিন চারা গাছ বিতরণ, মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণ, সেটা বিকাল 4:30 সময় রুবি প্যালেসের সামনে হবে মহালয়ার দিন। আজকে আমাদের এখানে বার্ষিক মিটিং ছিল এবং নতুন করে কমিটি গঠন করার বিষয় নিয়ে এখানে আলোচনা হলো। যেটা কমিটি যেটা আমাদের গতবার যা ছিল সেটাই থাকবে, সেটাই আছে। তাদের আমাদের যেটা পুজোর সময় আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের সহায়তা কেন্দ্র থাকে, যেখানে আমাদের ডক্টর, নার্স, আপনার অ্যাম্বুলেন্স, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয় এবং এখানে পরিষেবা আমরা 5 দিন ধরে দিয়ে থাকি। এবং বিভিন্ন সময় দেখা যায় আমরা খাবার বিতরণ করে থাকি, এইবারও আমরা খাবার বিতরণও করব, এটা আমাদের পরিকল্পনা। নতুন কমিটি যদি কেউ আসতে চায় কী করতে হবে? নতুন কমিটিতে যারা ঢুকতে চায় আমাদের এখানে ফর্ম পাওয়া যাচ্ছে, এই ফর্মে ফর্ম এখানে নিয়ে এখানে কমিটিতে তারা ফর্ম ভর্তি করলে আমরা এখানে যোগাযোগ করি। আমাদের এটা 10 বছরে আমরা পা দিলাম, তো সমন্বয় সমিতি আমরা ধীরে ধীরে করে 10 বছর পা দিয়ে গোটা বর্ধমান জেলাকে নিয়ে আমরা
এটা এখন আমরা সমন্বয় করে আছি। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।